Hey bondura, welcome to another episode of Rahul's World. Aaj ami ei video te kotha bolte cholechi parrot fish er color ke kibhabe enhance korbo. Orthat parrot fish er rong ke kibhabe barabo. আপনারা অনেকেই দেখেছেন নতুন প্যারট ফিশ দোকান থেকে কিনে আনার সময় প্যারট ফিশের রং কিন্তু চমৎকার থাকে, সাধারণত হলুদ বা কমলা কালারের হয়ে থাকে বা লাল কালারের হয়ে থাকে। কিন্তু বাড়িতে আনার কয়েকদিন পরই দেখা যায় প্যারট ফিশের রং কিন্তু হঠাৎ করে উধাও হয়ে যায়, একটা ফ্যাকাশে রং চলে আসে। এই রোগটা বা এই কারণটা কেন হয়? রোগ বললাম এই কারণে কিছু রোগ আছে যার জন্য এই প্রবলেমটা হতে পারে। মোস্টলি কিন্তু এটা যে কারণের জন্য হয় সেটা হচ্ছে জলের জন্য, জলের প্যারামিটার ঠিক না থাকার জন্য এই প্রবলেমটা আসতে পারে। তো আজকে আমি কি করে এই জিনিসটাকে সলভ করবেন, কিভাবে এটা হলে তার থেকে মুক্তি এবং মাছের রং আবার ফেরত আসবে সেই নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট করবো, যারা নতুন সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি বাজাতে একদম মিস করবেন না, আর ভিডিওটাকে একটা লাইক করে দিন, তারপর ভিডিওটা চলুন শুরু করা যাক। তো এবার যখনই আপনি প্যারট ফিশ বাজার থেকে নিয়ে আসেন কালার অসাধারণ লাগে সেই জন্যই নিয়ে আসেন, লাল কালারের হতে পারে, হলুদ কালারের হতে পারে, যাই হোক দেখতে কিন্তু সুন্দর লাগে। ফাইনালি আপনি আপনার বাড়ির ট্যাঙ্কের মধ্যে যখন প্যারটটাকে রাখছেন তখনও ঠিক আছে, কিন্তু সকালবেলা বা আপনি সন্ধ্যাবেলা পরের দিন দেখতে পাচ্ছেন মাছের রং কিন্তু ফ্যাকাশে হয়ে গেছে, রং কিন্তু চেঞ্জ হয়ে গেছে, একটা ফ্যাকাশে সাদা ভাব চলে এসছে মাছের মধ্যে। এটার হওয়ার কারণ হচ্ছে জলের প্যারামিটার, যেটা আগেই বললাম। শীতকালে কিন্তু এই জিনিসটা সবথেকে বেশি আপনি লক্ষ্য করতে পারবেন, তার কারণ হচ্ছে টেম্পারেচার। ট্যাঙ্কের টেম্পারেচার যদি ফল করতে শুরু করে তাহলে কিন্তু প্যারট ফিশের যে গায়ের কালার সেটাও কিন্তু আস্তে 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 ফ্যাকাশে হতে শুরু করবে। এটা অন্যান্য সিগলেট প্রজাতির মাছের ক্ষেত্রেও দেখা যায়, কিন্তু প্যারট ফিশের ক্ষেত্রে আপনি এটা কিন্তু একদম প্রমিনেন্ট বুঝতে পারবেন এই জিনিসটা হচ্ছে। তো এই জিনিসটা থেকে কিভাবে মুক্তি পাবেন? তো সেক্ষেত্রে প্যারট ফিশের ট্যাঙ্কের টেম্পারেচার আপনাকে রাখতে হবে 26 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে, স্ট্যান্ডার্ড হচ্ছে 28 ডিগ্রি সেন্টিগ্রেড। যদি আপনি ট্যাঙ্কের টেম্পারেচার 28 ডিগ্রি মেনটেন করতে পারেন তাহলে কিন্তু এই প্রবলেমটা থেকে মাছ অটোমেটিক রিকভার করে আসবে। সেকেন্ড হচ্ছে হাইডিং প্লেস, মাছ যদি স্ট্রেসে থাকে তাহলেও কিন্তু কালার ফেড হয়ে যেতে পারে, তো সেই জন্য প্রপার হাইডিং প্লেস দেবেন। তার সাথে সাথে হাইডিং প্লেসটা এমনভাবে দেবেন, এরা একটু লুকোতে ভালোবাসে, গুহা গহ্বর ট্যাঙ্কের মধ্যে যদি থাকে তাহলে তার মধ্যে এরা থাকতে বেশি ভালোবাসে। সেক্ষেত্রে আপনি হাঁড়ি বা বিভিন্ন রকম যে পটগুলো পাওয়া যায় সেগুলোর মধ্যে মিডিলে একটা করে ছোট করে ফুটো করে তার মধ্যে ওরা যাতায়াত করতে পারবে, এরকম যথেষ্ট বড় একটা ফুটো যদি আপনি করে দেন তার মধ্যে তাহলে কিন্তু ওর মধ্যে দিয়ে এরা যাতায়াত করতে পারবে এবং অ্যাজ এ হাইডিং প্লেস হিসাবে ওটাকে ইউজ করতে পারবে। তাহলেও কিন্তু এদের শরীরের যে কালারটা মেনটেন থাকে। আরও একটা জিনিস হচ্ছে ট্যাঙ্কের মধ্যে যখন দেখবেন আপনার মাছের এরকম কন্ডিশন হয়ে গেছে, আপনি হাইডিং প্লেসও দিয়েছেন, আপনি এক্ষেত্রে টেম্পারেচারও সেট করে রেখেছেন ঠিকঠাক, তাও কালার ফেড করছে, তখন কি করবেন? তখন ট্যাঙ্কের মধ্যে আপনি রক সল্ট বা সন্ধব লবণ দিয়ে দেবেন, তাহলে কিন্তু এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। এবার আরও জিনিসটা ক্লিয়ার করার জন্য আরও কয়েকটা টিপস বলে দিই। পার উইক 30% জল চেঞ্জ করবেন। যদি ট্যাঙ্কের মধ্যে অ্যামোনিয়া লেভেল বেড়ে যায় তাহলে দেখবেন প্যারট ফিশের বডিতে একটা কালো কালো ভাব চলে আসবে, ডানাগুলোতে একটা কালো কালো কালচে ভাব চলে আসবে, যেটা কিন্তু স্ট্রেস এবং মাছের ট্যাঙ্কে অ্যামোনিয়ার লেভেল বেড়ে যাওয়ার একটা ইঙ্গিত। যদি অ্যামোনিয়া বেড়ে যায় তাহলে মাছের স্ট্রেস চলে আসবে। তো এখানে বিভিন্ন কারণের জন্য মাছের স্ট্রেস, প্যারট ফিশের স্ট্রেস হতে পারে, তার মধ্যে অন্যতম হাইডিং প্লেস, জলের যদি কোনোরকম ট্যাঙ্ক যদি পুরো ফাঁকা থাকে এরকম। যদি আপনি প্যারট ফিশ রাখছেন সেক্ষেত্রে সাবস্ট্রেট হিসাবে পাথর দেবেন। পাথর দিলে কী হয়, এরা কিন্তু ন্যাচারালি একটু পাথর ভালোবাসে যেহেতু এরা সিক্লেট প্রজাতি থেকে বিলং করে। আর একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, প্যারট কিন্তু প্রাকৃতিক মাছ নয়, এটাকে আর্টিফিশিয়ালি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে, সেই জন্য এই মাছটাকে যখনই আপনি কেয়ার করবেন আপনাকে কিন্তু যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে। আদারওয়াইজ এই মাছের কিন্তু এরা হার্ডি, মরে কম, কিন্তু এদের কালারটা ফেড হয়ে যাওয়ার চান্স খুব বেশি থাকে। এবং সর্বশেষে যেটা হবে সেটা হচ্ছে খাবার। প্যারটের কালারের জন্য আপনাকে খাবার কিন্তু খুব ভালো কোয়ালিটি দিতে হবে। সপ্তাহে অন্তত 2 থেকে 3 বার আপনাকে লাইফ ফুড খাওয়াতে হবে,
এবং প্যারট ফিশকে আপনি যাই খাওয়ান সেই ডায়েটের মধ্যে যেন হাই অ্যামাউন্টের প্রোটিন থাকে। এক্ষেত্রে আপনি চিকেনের লিভার খাওয়াতে পারেন, চিকেনের হার্ট খাওয়াতে পারেন, এগুলোকে আপনি অল্প গরম জলে সিদ্ধ করে ছোট ছোট পিস করে দেবেন, এরা কিন্তু খাবে এবং এর জন্য এদের কালার কিন্তু ভালো থাকবে। এছাড়াও আপনি চিংড়ি মাছকে খাওয়াতে পারেন, চিংড়ি মাছ খাওয়ালেও কিন্তু প্যারটের কালার খুব সুন্দর থাকে। জলের প্যারামিটার ঠিক রাখবেন এবং খাওয়ানোর পর এরা প্রচণ্ড পরিমাণের কিন্তু ট্যাঙ্কের মধ্যে ওয়েস্ট প্রোডিউস করে, অর্থাৎ প্রচণ্ড পরিমাণের এরা মল ত্যাগ করে। সেই জন্য যখনই এরকম অবস্থা হবে ট্যাঙ্কের মধ্যে আপনি সাইফন করবেন। সাইফন করলে কী হবে, মলগুলো কিন্তু বেরিয়ে চলে আসবে। যেহেতু আমি পাথর রাখতে বলছি সেহেতু এই সাইফন করাটা একটু চ্যালেঞ্জিং হয়ে যায়, কেননা পাথরের মধ্যে এই যে মলগুলো আটকে যায় এবং ওগুলো কিন্তু ওখানে জমা হয়ে অ্যামোনিয়া প্রোডিউস করে। সেই জন্য আপনি ভালো সাইফন টিউব নিয়ে ওখানে ভালোভাবে ইনসার্ট করে আপনি যে মলগুলো এক্সট্রা জিনিসগুলো বের করে নেবেন। আর একটা জিনিস হচ্ছে ফিল্টারটা খুব ভালো দেবেন, তা না হলে যেটা অসুবিধা হবে সেটা হচ্ছে যে ট্যাঙ্কের জল কিন্তু ক্লিয়ার থাকবে না। ট্যাঙ্কের জল ক্লিয়ার না থাকলে আগেই যে জিনিসটা বললাম, ওই স্ট্রেস মার্কগুলো চলে আসতে শুরু করবে, আর ওই স্ট্রেস মার্ক চলে এলেই তাহলে কিন্তু আবার প্যারটের গায়ে দাগ আসতে শুরু করবে। তো এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওতে যে তথ্যগুলো বললাম এগুলো যদি আপনি পাই টু পাই ফলো করেন তাহলে আপনার মাছের যে গায়ের যে ছোট ছোট দাগ, এছাড়াও অনেক সময় ছোট 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 যে বিন্দু আকারে অনেক সময় জিনিসগুলো, অনেক সময় অনেক রকম স্কিন প্রবলেম আসে, সেগুলো কিন্তু ঠিক হয়ে যাবে প্যারটের ক্ষেত্রে। ওকে, তো এই জিনিসগুলো আপনি করতে পারেন। আজ এই পর্যন্তই, ভিডিওটি ভালো লাগলে এটা লাইক করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করতে মিস করবেন না। আজ আসছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততদিনের জন্য গুড বাই।